বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিংড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, উপস্থিত পুলিশ এবং প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, এবং আজকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়েছেন আমাদের মহাপরিচালক তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মোস্তফা কামাল এবং ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর তানজিনা। সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, সালাম আলাইকুম, আদাব। আমি এই ভাষার মাসে প্রথমেই স্মরণ করছি সকল ভাষা শহীদদের, স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষাধিক নির্যাতিত মা বোনদের। আজকে আইন শৃঙ্খলার কমিটিতে প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সিংড়া উপজেলার এবং থানার পুলিশ এবং প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আনসার, গ্রাম পুলিশ, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সকল নির্বাচনের কাজে যারা দায়িত্বে ছিলেন সেই সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 7ই জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি সুসম্পন্ন করার জন্য আপনারা যে ভূমিকা রেখেছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ পাকের রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন প্রদান করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম এবং সিংড়ার 5 লক্ষ মানুষ 3,08,994 জন ভোটারদের সমর্থন ভালোবাসা নিয়ে আমি প্রায় 1,35,688 ভোট পেয়ে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি। তার জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমার সিংড়া উপজেলার পুলিশ প্রশাসন, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, বিভিন্ন দপ্তরের শিক্ষক, শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগ এবং নির্বাচিত জনপ্রতিনিধি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমার মিটিং এ সশরীরে উপস্থিত থাকার ইচ্ছা ছিল কিন্তু জরুরি কাজে আমি নাটোরে আইনজীবী সমিতির আজকে ভোট প্রদান করে বিটিসিএল টেলিটকের সাথে বৈঠক করে আবার আমি রাজশাহী রওনা হয়ে গেছি, এই কারণে আসতে পারলাম না। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ICT উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট জনাব সজীবাদের জয়ভায় সুযোগ্য নেতৃত্বে সারা বাংলাদেশে যে ডিজিটাল বিপ্লব সুসম্পন্ন হয়েছে তার ফলে আজকে আপনাদের সাথে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে এই বৈঠকে অংশগ্রহণ করতে পারছি তার জন্য সজীবাদের জয়ভায়ের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে আলোচনাগুলো হলো আমি ধন্যবাদ জানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলকে, পাশাপাশি সাংবাদিক এবং অন্যান্য শ্রেণী পেশার যারা আজকে আপনাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং আমাদের থানা পুলিশের যে আইন শৃঙ্খলা যেভাবে জননেত্রী শেখ হাসিনা সরকার রক্ষা করেছে, সিংড়া একসময় সন্ত্রাসের জনপদ ছিল, আজকে শান্তি জনপদে পরিণত হয়েছে, উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও আমরা আমাদের সিংড়ার জনগণকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা 3টা নীতি বাস্তবায়ন করব, জাল যার জলাতার, দলিল যার জমিতার এবং ঘুষ দুর্নীতিমুক্ত উপায়ে মেধা, যোগ্যতা, দক্ষতা যার, চাকুরি বা কর্মসংস্থান তার। এই নীতি বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসন, ইওনো, এসএলএন্ড, আমাদের পুলিশের সদস্য তারা যে কাজ করছেন তার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আরো বেশ কিছু অভিযোগ আমাদের কাছে প্রকাশ্যে এবং গোপনে আসছে যাতে এলাকায় কোনো ধরনের চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অবৈধভাবে কোনো দখল
অথবা কোনো খাল নদী জলাশয় কেউ অবৈধভাবে দখল করতে না পারে, অথবা কোনো আবাদি জমিতে কেউ পুকুর খনন করতে না পারে, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যদি কেউ পুকুর খনন করে বাঁধ দিয়ে আমাদের জলাশয় বা জলা বা খাল নদী পানি প্রবাহে বাধা সৃষ্টি করে, তাহলে সেগুলো অপসারণ করবেন। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে আমি অনুরোধ করব যে আমাদের একটা নতুন প্রকল্প ইডিসি, সেই প্রকল্পের আওতায় আমরা একটা ম্যারেজ এবং ডিভোর্স রেজিস্ট্রেশন সিস্টেম আমরা অনলাইন ভিত্তিক করেছি, অর্থাৎ বিবাহ নিবন্ধন যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটি আমরা সিংড়াতে পাইলট করতে চাই। এই কারণে আমি মোস্তফা কামাল এবং তানজিনাকে অনুরোধ করব যে আমাদের সুরক্ষা টিম এবং আমাদের যে বন্ধন টিম তাদেরকে নিয়ে কাজ করে সিংড়া উপজেলায় যতজন কাজী আছে তাদেরকে এই সফটওয়্যারে সম্পৃক্ত করে তাদের জন্ম নিবন্ধন, তাদের পাসপোর্ট এবং তাদের ন্যাশনাল স্মার্ট আইডি এটার সাথে একটা ভেরিফিকেশনের জন্য, যাতে পরিচয় .gov.bd আমাদের আইসিটি অ্যাডভাইজার মহোদয় জয় ভাই যেটা আমাদের উপহার দিয়েছেন, সেই ভেরিফিকেশন অথেন্টিকেশন প্ল্যাটফর্ম ব্যবহার করে সিংড়াতে আমরা পাইলট প্রজেক্টটি করতে চাই, যাতে করে কোনো বাল্যবিবাহ সিংড়াতে না হয়। পাশাপাশি আপনারা একটু প্রচার করবেন, 333 নম্বরে ফোন করে আমাদের পুলিশ প্রশাসনকে কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধে যেকোনো কেউ তথ্য জানাতে পারে। পাশাপাশি আমি সাইবার অপরাধটা নিয়ন্ত্রণ বা মোকাবেলার জন্য আমি পুলিশ প্রশাসন এবং আমাদের প্রাথমিক মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যারা প্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করব যেন নিয়মিত সচেতনতা তৈরি করা হয়, যাতে করে আমাদের একটা ডিজিটাল লিটারেসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিটারেসি, সাইবার সিকিউরিটি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো যাতে আমরা প্রতিনিয়ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্নভাবে তাদেরকে সচেতন করতে পারি, বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে। কারণটা হচ্ছে আমাদের কিন্তু এখন ডিজিটাল লিটারেসি পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিটারেসিও দরকার, কারণ অনেক সময় ফেক ডিপ ফেক ভিডিও অনেক ছবি এখন কিন্তু এআই দিয়ে ডিজাইন করা যায়। তো এই কারণে যদি সচেতনতা না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, সে কারণে আমাদের এডুকেশন এবং অ্যাওয়ারনেসটা দরকার। পাশাপাশি অনলাইনে যে অবৈধ জুয়া সেটা প্রতিরোধের জন্য আমরা একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করছি। এখন আমি অনুরোধ করব যে সিংড়ায় সকল স্কুল কলেজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করে আপনারা অনলাইনে অবৈধ জুয়ার যে সাইটগুলো আছে, অ্যাপ্লিকেশন গুলো আছে, এগুলো তালিকা করে আপনারা পাঠাবেন বিটিআরসির পক্ষ থেকে। ইতিমধ্যেই আমরা প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছি যে ওই জেলাতে অনলাইনের অবৈধ যে সাইট এবং যে জুয়ার অ্যাপ গুলো আছে সেগুলো যাতে করে তালিকাটা প্রেরণ করা হয়, ওগুলো আমরা বন্ধ করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আইন শৃঙ্খলার অন্যান্য বিষয়গুলো যেগুলো বলেছেন আমি সেগুলো শুনেছি, এবং প্রকাশ্যে ধূমপান প্রতিরোধ করা, নারী নির্যাতনের বিষয়গুলোকে প্রতিরোধ করা, আমাদের চুরি ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের পুলিশের অবশ্যই সংখ্যা বৃদ্ধি করা, গাড়ি এবং অন্যান্য অবকাঠামো বৃদ্ধি করা, পাশাপাশি আমার একটা নির্বাচন অঙ্গীকার ছিল যে চলনবিল নামে একটা থানা এবং একটা উপজেলা প্রতিষ্ঠা করা, সেটার জন্য একটু আপনারা যে আজকে আইন শৃঙ্খলা কমিটি মিটিং থেকে প্রস্তাবটা পাঠাবেন নাটোরে, নাটোর থেকে ঢাকায় পাঠাতে হবে, তো তার জন্য দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে আমরা চলনবিল নামে একটা থানা দ্রুত করতে পারি। পাশাপাশি আমাদের নাটোর বগুড়া হাইওয়ে অনেক কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে বা সড়কে নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের একটা হাইওয়ে থানা করারও একটা প্রস্তাব পাঠাবেন এখানে রেজুলেশন করে, আর আমি ডিও লেটার দিব। তো সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, আমরা সকলে মিলে একসাথে যদি কাজ করি তাহলে এই 60-70 জন পুলিশ শুধু নয়, তিনটা শুধু পুলিশের পুলিশ পিক আপ ভ্যান নয়, আমরা সিংড়ার 5 লক্ষ মানুষ একসাথে মিলে আমরা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সকলের
সচেতন অংশগ্রহণের মাধ্যমে আমরা সিংড়াকে একটি উন্নত, আধুনিক, নান্দনিক, নিরাপদ, স্মার্ট সিংড়া হিসেবে গড়ে তুলবো, সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা আচ্ছা।